টুনি, তোর ক্রাশ কে বলতো? আমার ক্রাশ, আমার ক্রাশ তো অনেকে, কিন্তু এখন আমার একমাত্র ক্রাশ হলো বাংলাদেশের সুপার সিঙ্গার মিস্টার নোবেল। ও নোবেল, গা থেকে কি সেক্সি একটা গন্ধ বেরোয় না? সিগারেট, আফটার শেভ, ও সামনটা কেমন কেমন একটা হয়, যেন মনে হয় জুড়ে ধরে যা পার। আর কাউকে পেলি না? নোবেল শেষ পর্যন্ত, ওর তো নুন প্লাস্টিক সার্জারি করা, আর ওর যে বেল সে তো কদ বেল। সেটা তো জানতাম না। হ্যাঁ, যেদিন থেকে ও আমাদের পিএম মোদিকে গালি দিয়েছে সেদিন থেকে ওর বেল কদ বেল হয়ে গেছে। রাহুল গান্ধী খালি হ্যায়, ট্রাই কর পড় যায়। আর সবাই বেহুশ হয়ে যাচ্ছে, উফ, আর নিতে পারছি না। স্যার, এভাবে সব শেষ হয়ে যাবে, তার থেকে বরং যে পেতেছে তার পোদে লাগাবো। ঠিকই বলেছ। আচ্ছা তাহলে এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে? স্যার, কি মেরা এক সওয়াল হ্যায়, কি প্রশ্ন বলো? আপকা সবসে পছন্দিদা পেড়, আই মিন ট্রি কোন সা হ্যায়? জিওমেট্রি। আচ্ছা শঙ্কর, তোমার ম্যাথ সম্পর্কে কি চিন্তাধারা? স্যার, ম্যাথ এক ঐসা জায়গা হ্যায় জহাঁ পে আপ টুনি কা তরবুজ মুঝে মেরা আলু পিকলু কো কিসি কো ভি দে দিজিয়ে মাইনাস প্লাস করনে কে লিয়ে, কোই কুছ নাহি করেগা। আমার একটা প্রশ্ন ছিল, বলি। বলো টুনি। 10 আর 7 যোগ করলে 13 কিভাবে হয়? আমি বলবো স্যার। হ্যাঁ তুমি বলো শুনি। স্যার ভুল ভাল যোগ করলে। স্যার আমার একটা প্রশ্ন আছে, বলবো? ও তোমার লোক প্রশ্ন আছে, বলো শুনি। একটা বলের কথা চাই, ধরুন আপনাকে বলটা কথা চাই। স্যার আমি বলি, বলো বলো বলো। দুটো সাইড আছে স্যার, একটা ভেতরের সাইড আর একটা বাইরের সাইড। দেখো তোমরা আমাকে এরকম কনফিউশন প্রশ্ন করো না, সকাল সকাল আমার পটি হয় না চিন্তায়। বল্টুর তো ম্যাথ সম্পর্কে ভালোই জ্ঞান দেখছি, বলো তোমার ম্যাথ সম্পর্কে কি ধারণা শুনি। স্যার ম্যাথ হচ্ছে সেক্সের মতো। হ্যাঁ কিভাবে? এখানে বেডে যোগ হতে হয়, তারপর জামা কাপড় বিয়োগ করতে হয়, তারপর পা দুটোকে ভাগ করতে হয়, আর তারপর তোমাদের কালকের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? কালকে করে নিয়ে আসবে সব, বুঝলে? খাতা বের করে লিখে নাও। বন্ধুরা, যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। টাটা।